এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সালাম আলা রসুলিল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আসলে এটা আল্লাহ মানুষের কর্ম নির্ধারক যে কে বলবে আর কে শুনবে, এটা তিনি নির্ণয় করেন। বলা এবং শোনার বিষয়টা সেম। যেমন আপনি সাউন্ড একটু কমায় দেন, একদম বেশি হয়ে যায়, কেমন মানে বেশি সাউন্ড হলে শুনতে সমস্যা হয়, একটু কমাই দিলে জি বিসমিল্লাহ ঠিক আছে। তো যেমন আপনি যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই হাদিসকে যদি আপনি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, ওখানে আল্লাহ প্রথমে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করছে, খায়র বলছে উত্তম। কে উত্তম? উনি বললেন যে শিখায় সে উত্তম। আর কে উত্তম? যে শেখে সে উত্তম। কে বেশি উত্তম এটা বলে নাই। মানে শিক্ষা এবং শিক্ষক এবং ছাত্রের মধ্যে কে বেশি উত্তম এভাবে উনি ভাগ করে নাই। মূলত যারা শেখে না আর যারা শেখে, শিখায় শেখে, এটা হলো এক ক্যাটাগরি। আর হচ্ছে যারা শেখে না, ওটা হচ্ছে আরেক ক্যাটাগরি। তো এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ ছাত্র আর শিক্ষককে এক ক্যাটাগরিতে নিয়ে আসছে, এদেরকে বলছে উত্তম। এদেরকে কি বলছে? উত্তম। এইটা আমি কেন বললাম, আজকে এই মাহফিলে আমি কতটুকু গুরুত্ব রাখি যতটুকু আপনি রাখেন, আজকের এই মাহফিল আমার কতটুকু কাজে আসতে পারে যতটুকু আপনার আসতে পারে। আপনি আস্থা রাখেন আমি আপনার চাইতে এক বিন্দু বেশি বেনিফিটেড হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে আমি যদি আপনাকে কিছু শিখাই, তাহলে শিখানোর সময় আমি শিক্ষক আপনি শিখছেন, আমরা দুজন এক। আফটার ইফেক্ট আছে, এরপরে আপনি যতদিন এটা পালন করবেন আপনি যত নাকি পাবেন কমবে না আপনার থেকে, সমান নাকি আমি পাবো, এই একটা এক্সট্রা বেনিফিট আমার আছে। সো দ্যাটস ওয়াই আই এম হিয়ার টুডে, আজকে আমি এখানে আসছি। আপনাদের আমি অনেক সময় বলেছি ওই একটা হাদিস, যে যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পথ চলতে শুরু করলো, সাহালাল্লাহ, আল্লাহ তার জন্য সহজ করে দেয় জান্নাতের রাস্তা। মানে আপনি চিটগং থেকে ঢাকা যাবেন, মানে ওই যে কি বলে এটাকে, এদিকে সীতাকুণ্ডের এদিকে জ্যাম হওয়ার সম্ভাবনা আছে, ওই যে এশিয়ান রুটটা ঢুকছে যে ওইদিকে জ্যাম হওয়ার সম্ভাবনা আছে, ওই যে গাড়ির স্কেলিং হয়, ওজন মাপা হয় যে, ওই জায়গায় একটা জ্যাম হওয়ার সম্ভাবনা আছে, এরপরে একটা জ্যাম হওয়ার সম্ভাবনা আছে মেঘনা, তারপর তো পুরো ঢাকায় যাবে। তো এক্সপ্রেস ওয়েতে কেমন লাগে আপনাদের? এত বেশি মজা লাগে না। যারা ড্রাইভ করে তারা জানে লেখা থাকে সাইট, কেউ সন্দেহের ভিতরে আছে যে এখনো মনে হয় জরিমানা চালু হয়নি, চালা 120। আবার কেউ বলে যে না মনে হয় চালু হয়ে গেছে, দরকার নেই, 60-70 চালা। কিন্তু যখন ওই যে ওইটাকে কি বলে মাওয়া রোড, কোন রোড? মাওয়া রোড, পুলিশ ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে রাতের বেলা, কেউ নাই, আবার ড্রাইভাররা জেনে গেছে যে অমুক জায়গায় ক্যামেরা আছে, এরপরে আর নাই ওখানে। কিন্তু আমি একবার বাগেরহাটের দিকে যাচ্ছিলাম, দেখলাম যে আমাদের গাড়ি চলে 140, বাস আমাদেরকে পিস করে যাচ্ছে। আমি প্রথমে গাড়ির মিটার দিকে তাকালাম না, দেখি যে বাস একটার পর একটা আমাদেরকে ফেলে চলে যাচ্ছে, ফেলে চলে যাচ্ছে। তা আমি তাকিয়ে দেখলাম যে কিরে ভাই, তুমি 140 চালো, বাস কত জোরে চালায় তোমার পালায় চলে যাচ্ছে। তো চালক মুচকি এসে বললো যে ভাই, এই রোড ঠিক হওয়ার পর থেকে বাস ড্রাইভারদের মাথা গুলো ঠিক নাই, ওরা মানে পদ্মা পর্যন্ত আগায় যেতে চায়। একটা উদাহরণ দিচ্ছি কেন,
মানে সমস্ত মানুষকে জিজ্ঞেস করেন বাগেরহাট দক্ষিণবঙ্গের যে পদ্মা ব্রিজ আপনার যাতায়াত কতটুকু সহজ করেছে, সে বলবে যে আনবিলিভেবল সহজ হয়েছে, এর পূর্বে আমরা কল্পনাই করতে পারি নাই। আমি নিজেই তো একবার বাগেরহাটের মাহফিলের জন্য ওই যে ফেরিতে 11 ঘন্টা জেমেছিলাম, আসার সময় 11 ঘন্টা শুধু ফেরি পার হইতে অপেক্ষা করছি, ফেরিতে গাড়ি মানে ফেরিতে গাড়ি উঠবে, যাওয়ার সময় ওই যে একজন হুজুর আছে না কি যেন নাম ওনার, আস্তাগফিরুল্লাহ, শরীয়তপুরি উনি হুজুর, ওই যে একটা ভদ্রলোক কোরআন তেলাওয়াত, হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মাশাআল্লাহ, আব্দুল খালেক সদেব শরীয়তপুরি, ওনার এলাকা মানে ওইদিকে দেখলাম যে উনি একটা ক্রেসিডা, উনি তো আমাকে চেনে না, উনি আমাকে দেখে না, আমি দেখছি একটা ক্রেসিডা গাড়ি, লুঙ্গি সাদা পাঞ্জাবি সাদা মাশাআল্লাহ। ওই ওখানে আবার ভিআইপি সার্ভিস ভাই, ওদের ওই যে বাগেরহাটে যখন ফেরি ছিল মানে একটা ফেরিতে 5-7টা গাড়ি উঠতে পারতো না, বাকি সব আর্মির গাড়ি নেতার গাড়ি, মানে শুধু ভিআইপি ওই জায়গায়, মানে ভিআইপিদের আগে, ওরা ফুল হয়ে বাকি 2-4টা গাড়ি যদি উঠতে পারে, আমি শিওর যে যারা ওই এলাকার আছেন তারা ম্যাচ করতে পারতেছেন আমার কথা। তো দেখলাম যে আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব উনি গাড়ি থেকে নামলো, আর ওনাকে মাশাআল্লাহ ভিআইপি ট্রিট দিল, যেহেতু বক্তা মানুষ আলেম মানুষ চেনে সবাই, ওনার গাড়িটা ভাই জ্যামে পড়লো না চলে গেল। এখন আমায় বিকেল 4টা মানে দুপুর 2টা বাজে পৌঁছাইছি, বিকেল 4-5টা বেজে গেছে, আমি বাগেরহাটের জন্য এখনো ফেরিতে উঠতে পারি নাই। বাগেরহাটের যে জায়গায় যাবো, রাজবাড়ির ওইদিকে, কেমন বাগেরহাট পার হয়ে যেতে হবে মেবি, আমি যাবো কখন, আমি খুব দুশ্চিন্তা পড়ে গেছি। যখন ওনারা ছাড়লো এবার আমি যাই যায় ওদের সাথে কথা বলতে লাগলাম, আমার তো তেমন কেউ চেনে না, বুঝলেন না, আমার একটু নিষ্ক্রিয়ের মতো বেচারার মতো যায় যায়, বললাম যে ভাই আমার তো মানে একটু বক্তব্য দিতে যেতে হবে, আমাকে ওরা একটু ডাকছে কথা বলার জন্য, ওয়াইজিন আর এভাবে বলি নাই, নিজেরটা নিজে বলতে কেমন লাগে, শরম লাগে না, তো বললাম যে ভাই আমাকে তাও মানে মাহফিল ওরা বলছে একটু কথা বলতে চাইতে, আমি চিটাগং থেকে আসছি, আমি তখন চিটাগংয়ে থাকতাম, গুরুত্ব দিল না, দুইজন তিনজনের কাছে বলার পরে একজন বললো যে এলাকায় ভিআইপি বেশি, আপনি চান্স পাবেন, আচ্ছা দাঁড়ান ওইখান দিয়ে যান এখান দিয়ে যান, আলহামদুলিল্লাহ তাও সন্ধ্যা 7টায় তুলে দিছে আমার ফেরি, দুপুর 2টায় আমি চিটাগং থেকে কখন রওনা দিছি এটা বললাম না, দুপুর 2টায় ওখানে পৌঁছেছি ফেরি সিরিয়ালে, সন্ধ্যা 7টা অথবা মানে বিটুইন 7টা-8টা এর মধ্যে আমাকে উঠে দিছে। আর আমাকে যদি বলা হয় যে এই পদ্মা ব্রিজ উত্তরবঙ্গে যাওয়ার কেমন সহজ আছে, আমি বলবো যে ভাই তো বুঝাইতে পারবো না ভাই, মানে এটা তো আমি যখন আসছি মাহফিল শেষ করে আসার পরে পরের দিন দিনের 1টা বাজে আমি ফেরিতে চান্স পাইছি, ফেরিতে মানে উড়ার সুযোগ পাইছি যে আসবো, এখন তার মিশা কথা বলতে পারবো না যে আমার ওয়াজ আছে, এখন আমার ওয়াজ শেষ, আমি সিরিয়ালে ছিলাম, ড্রাইভার একবার নামে পেশাব করে, যাই হোক আমি উদাহরণটা দিছি কেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যে ব্যক্তি জ্ঞান শিখবে এটার জন্য উদ্দেশ্য করে পথ চলা শুরু করলো, মানে সে চিন্তা করলো মাদ্রাসা যাবে, ওকে বয়স নাই, বয়স্ক শিক্ষায় যাবে, ওকে বয়স নাই, ওয়াজ মাহফিলে যাবে, আসছে হয়তো কোনো সেমিনারে যাবে, আসছে হয়তো, ওকে অমুক জায়গায় একটা বই পাওয়া যাচ্ছে আমি বাংলা পড়তে পারি, এখানে অনুবাদ আছে, বইটা কিনছে হয়তো যে না আমি শিখবো, আমাকে শিখতে হবে, আমাকে কি করতে হবে, শিখতে হবে, একটু ইন্টারনেটে ইউটিউবে সার্চ করতেছে যে জেনা ব্যভিচার এভাবে লিখে সার্চ করছে, বক্তব্য কোন একজন আলেমের নাম সহকারে আসছে, মানে সে এখন ডিসিশন মেক করছে, সে জানবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের রাস্তা সহজ করে দিবে আল্লাহ। সো আপনারা এখানে যারা আসছেন, ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি টু মেক ইউর ওয়ে অফ জান্নাহ ইজিয়ার, কত সহজ, এর চেয়ে সহজ আর এই পৃথিবীতে হতে পারে না ভাইরা আমার। তো ওয়াল্লাহি আমি বহুবার বহু মানুষকে বলেছি আমাকে সেমিনার বা প্রোগ্রামে ডাকিয়েন না, অথবা আমাকে ডাকলেও যারা আলেম, যেমন আমাদের ডক্টর সাখাওয়াত হোসেন হাফেজাহুল্লাহ, একজন ডক্টরেট করা মানুষ, মানে আমার বুঝে আসে না কিভাবে আপনারা বিচার করেন, তবে এই ইনসাফের জন্য আল্লাহ আপনাদের ক্ষমা করুক, এই না ইনসাফের জন্য আমি দোয়া করি, কারণ আমাকে তো সুবিধাটা দিচ্ছেন, তবে অনুচিত হচ্ছে এখানে ডক্টররা আলেমরা যারা তাদের যৌবন ব্যয় করেছে শিক্ষার উপরে, যারা তাদের যৌবনটাকে ব্যয় করেছে শুধু আল্লাহর দিন শিখেছে, এবং বাকি কত আয়েশ আমোদ কত বিলাসিতা ত্যাগ করেছে শুধু আল্লাহর রাস্তায় খিদমতের জন্য,
তারা কতটুকু হক রাখে, আর আমি জামশেদ মজুমদার কতটুকু হক রাখি? আমার শিক্ষা জীবন নিয়ে তো আপনাদের কারো জানা নাই। একজনে ফেসবুকে মূর্খ লেখেন, আরেকজনে যায় পক্ষ নিয়ে ওর লগে লেগে যান, এরপরে ও আরো বেশি মূর্খ করে, আপনি আরো বেশি শিক্ষিত করুন। আমি কি কোনো সময় আমরা করে কইছি যে আমি শিক্ষিত যে আপনারা মূর্খ প্রমাণ করবেন, বা আমি কি বলছি মূর্খ যে আপনারা আমাকে শিক্ষিত প্রমাণ করতে যাবেন? আরেকজনে গেছে, দরকার নাই তো। যারা অলরেডি বিদ্বান রয়েছে তাদেরকে গুরুত্ব দেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে বেশিরভাগই আমার, যদিও মাদ্রাসার প্রোগ্রাম মাশাআল্লাহ তাআলা, এই মাদ্রাসা সম্পর্কে আজকে মানে মোটামুটি আসরের পর থেকে আপনারা শুনতেছেন, মাগরিবের পরে শুনেছেন, ইশার পরে শুনেছেন। দেখেন আপনি একটু জেবে হাত দেন তো, সবার কার জেব থেকে কি বাইর, একটু বাইর করেন তো, নিজের জেবে হাত দেন, কারো জেবে হাত দিয়েন না, একটু দেখেন তো কার জেবে কি থেকে কি বাইর হয়, কার জেব থেকে কি বাইর দেখেন তো। মানি ব্যাগ, মানি ব্যাগ কি বাইর হয়, মানি ব্যাগ মোবাইলের বাদ দিলে আর কি বাইর হয়, মানি ব্যাগ। এই মানি ব্যাগ কার, আপনার জেবের মানি ব্যাগ কার, আপনার আপনার মানি ব্যাগের ভিতরে যা আছে এগুলো কার, কার, আমার। সো আপনার এই জীবনটাকে যদি একটা ঝুড়ি ধরেন, এই জীবনটাকে যদি একটা বাক্স ধরেন, এই জীবনটাকে যদি একটা ব্যাগ ধরেন, এই ব্যাগটা কার, আপনার। এর ভিতরে যা রাখবেন তা কার, এর ভিতরে যদি ইয়াবা রাখেন এটা কার, আর এর ভিতরে যদি টাকা ডলার রিয়াল রাখেন কার, আপনার। ওই জীবনটাকে একটা ব্যাগ ধরেন, ওটার ভিতরে আপনি যদি জানা রাখেন, ব্যভিচার রাখেন, মদ রাখেন, ঘুষ রাখেন, জুয়া রাখেন, গালিগালাজ, মারামারি, মিথ্যা, অপমান, অপদস্ত হওয়া, অশ্লীলতা, মানে একটা বিশৃঙ্খলতা রাখেন, এগুলো কার হবে? আর এখানে যদি কোরআন তেলাওয়াত রাখেন কার হবে এটা? এখানে যদি ইসলাম শিক্ষা রাখেন কার হবে এটা? এখানে যদি বাচ্চা কাচ্চাকে লালন পালন, সুশিক্ষায়, মাদ্রাসা, দ্বীনী প্রতিষ্ঠানে আল্লাহর সাথে পরিচয় করায় দেন, এই ইনভেস্টমেন্ট কার হবে? সিদ্ধান্ত আপনাদের। যাই হোক, আমি অশ্লীলতা নিয়ে সামান্য কিছু কথা বলবো। আমি এতটুকু বুঝতে পারি, এখন মানুষ বুঝে গেছে যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলতে মসজিদ ব্যতীত আর কোন ঘর নাই, আল্লাহর ঘর বলতে মসজিদ ব্যতীত আর কোন ঘর নাই। কোন মানুষ কোনো কিছু পড়ে ফু দিয়ে দেবে, কেউ কিছু হয়ে যাবে, এখন আর এটা মানুষ বিশ্বাস করে না। আমি কি এতটুকু আস্থা রাখতে পারি? এখনকার মানুষ এটা বিলিভ করে যে আমার চাকরি বাকরি সন্তান সুস্থতা এগুলো তাকদীর কে ঠিক করে? পরিবর্তনকারী কে? পরিবর্তনের ক্ষমতা কার? এটা বিলিভ করেন তো? যাক আলহামদুলিল্লাহ। এগুলোর সাথে শিরক রিলেটেড, কেমন কি রিলেটেড, শিরক রিলেটেড। আমি আস্থা রাখতে পারি 2024 সালে এসে মানুষ বুঝে গেছে যে ও খেলে আমার পেট ভরে না, ও কিছু পড়ে কোথাও বাক্সের ভিতরে করে আমার হাতে পায়ে লাগাই দিবে আর আমার কিছু হয়ে যাবে উন্নতি, এটা মানুষ বুঝে গেছে আলহামদুলিল্লাহ। যারা বোঝেনি আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন, তাদের সন্তানরা তাদের হিদায়তের সর্বোত্তম ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এখানে যারা আসছে অধিকাংশ যদি আমি দাঁড় করাই 30-এর নিচে হবে না আপনারা। আজকে যারা আছেন যদি আমি এখন দাঁড় করানো শুরু করি 30 বছরের নিচেই হবে না আপনারা। সো আপনারা আপনাদের বাবা মায়ের জন্য হেদায়েতের মাধ্যম হন। আর মাদ্রাসা তো লাগবে, এখানে সুবিধা হয় না, অন্য কোথাও হয়, একটু কষ্ট হলো এখানে আসতে, যেখানে আসতে আমি কিভাবে বলবো আপনাকে বলেন, ইংলিশ মিডিয়ামে দিলে কি পড়াবে? ইংলিশ। বাংলা মিডিয়ামে দিলে কি পড়াবে? আরবিক মিডিয়ামে দিলে কি পড়াবে? আরবিক। আর যদি কেউ বলে যে আমি বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াবো, তাহলে সে সবগুলোই কিছু 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 টাচ আপ করবে, কেমন, কোনোটাতে এত বেশি পারদর্শী করতে পারবে না সে স্পেসিফিকেশন ছাড়া। আপনি কোন মাদ্রাসায় পড়াবেন এটা তো আপনি সিদ্ধান্ত নিতে হবে। বাচ্চাকে আপনি কি বানাবেন, মাওয়াহেদ নাকি মুশরিক? বাচ্চাকে আপনি কি আহলুল সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী, সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অ্যাকুরেসির সাথে আপনি ওকে ইলম অর্জনে সহযোগিতা করবেন, নাকি যা খুশি তা সুন্নত বলবে আর করবে এমন করে বলবেন, এটা তো আপনি সিদ্ধান্ত নিতে হবে। তো এই জন্য আপনি কোন মাদ্রাসায় পড়াবেন এটা তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার বাচ্চা এখানে গেলে কি শিখবে,
কিসের উপরে বেস করে শিখবে? কম শিখবে, বেশি শিখবে, কম পারবে, বেশি পারবে, খুব উন্নত হবে, খুব উন্নত হবে না, মানুষ হবে, মানুষ হবে না, এগুলো তো অনেক পরে রেজাল্ট। বাট টুডে, আজকের দিনে আপনি তো সিদ্ধান্ত নিতে হবে আপনি ওকে কি বানাবেন, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি এজ এ ইয়াং বাবুর, নিজের নিজে ইয়াং বলতে হয় না, বয়স কম হয় না, মরার বয়স হয়ে গেছে অনেক আগে আলহামদুলিল্লাহ। তারপর আপনাদেরকে যুবক মনে করি, যেটা বুঝতে পারি, দুইটা অপরাধের সাথে আমরা জড়িত। কয়টা? অধিকাংশ যুবক আমরা দুইটা অপরাধে জড়িত। আমাদের অপরাধের ক্যাটাগরি অনেক বেশি না, তবে আমাদের অনেক বেশি মানুষ এই অপরাধের সাথে জড়িত, এবং অনেক বার 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 আমরা জড়িত। ইভেন আমার যে বোনরা ওখানে শুনছে, আমি আগেই বলে দিই, আমার কাছে মহিলা পুরুষের অবস্থা এমন ভিন্ন নাই, ওভাবে জানি না আলাদা করে, সতর ঢাকা মহিলা পুরুষের আলাদা, সতর ঢাকা মহিলা পুরুষের আলাদা, সম্পদে ভাগ মহিলা পুরুষের আলাদা, মানে পিতৃ সম্পদ বাপের পক্ষ থেকে পায়, রুজি রোজগার এখানে মহিলা পুরুষ দায়িত্ব ভাগাভাগি হয়ে গেছে, কে কার দায়িত্ব আর কার দায়িত্ব না, যেমন ভাগাভাগি হয়েছে, কে মা হবে কে বাপ হবে আল্লাহ উপর থেকে ফিক্স করে দিছে, পুরুষ চাইলেও মা হতে পারে না, মহিলা চাইলেও বাপ হইতে পারে না, ও চেষ্টা করেও পারবে না। এভাবে আল্লাহ আরো কিছু বিধান এভাবে বাধ্য স্পেসিফিক, মানে বডির সাথে রিলেভেন্সি নাই, কিন্তু এগুলো আল্লাহর বিধান, আল্লাহকে কে ভয় করে আর কে ভয় করে না তার পরীক্ষা। যেমন রুজি রোজগার জিম্মেদার কে? দাতা আল্লাহ। পৃথিবীতে মহিলা পুরুষের মধ্যে জিম্মেদার কে? মা বাপের মধ্যে কে জিম্মেদার? ভাই আর বোনের মধ্যে কে জিম্মেদার? ভাই। ছেলে আর মেয়ের মধ্যে কে জিম্মেদার? এরকম সামান্য কিছু বিষয় ছাড়া বাকি সবকিছু মহিলা পুরুষের সমান। নামাজ সমান, রোজা সমান, জানা করতে মহিলা লাগে পুরুষ লাগে, দুইজন মিলে তৈরি তো জানা, আমি সারাদিন ছেলের সাথে বসে থাকবো জানা কেন হবে? আমি ছেলের সাথে হ্যান্ডশেক করবো, কোলাকুলি করবো, জানা কেন হবে? আমার বন্ধু, আমি, আমরা দুজন ছেলে, আমরা সারা দিন ঘুরতে বেরোবো কোথাও একসাথে, হয়তো একটা হোটেলে এক রুমে দুজন, দুই দুইটা সিঙ্গেল বেডে দুজন শুয়ে আছি, বসে আছি, লুঙ্গি পরে আছি, গেঞ্জি গায়ে আছে বা গায়ে নাই, আমি আর আমার বন্ধু, জানা কেন হবে? ওয়াই? কোনো এক মেয়ে আর কোনো এক ছেলে যখন হ্যান্ডশেক করবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, তারা স্বামী স্ত্রী নয়, তারা ভাই বোন নয়, আপন, জানা? কোনো এক মেয়ে কোনো এক ছেলে বিবাহ করেনি, অথচ আপন চাচাও না, আপন জ্যাঠাও না, আপন মামাও না, আপন ভাইও না, আপন ভাগিনাও না, আপন ভাতিজাও না, বাপও না, দাদাও না, নানাও না, অথচ দুজন হাত ধরে হাঁটাহাঁটি করছে রাস্তায়, তখন জানা? তখন কি? আমার এতটুকু বুঝে চলে আসছে যে ইসলামে মহিলা পুরুষের অবস্থা বেশি পার্থক্য নাই, বেশিরভাগ অপরাধ পুরুষের মহিলার জন্য 100% সমান অপরাধ, বেশিরভাগ ইবাদত ফরজ মহিলার পুরুষের সমান। এবার আপনি যাকাত বলেন, হজ বলেন, তৌফিকের কথা আমি বলছি না, বিধানের কথা বলছি, সলা বলেন, ইমান বলেন, পর্দা বলেন, নেশা বলেন, আপনি কি বলবেন? সবই তো সমান। আমি বোনদেরকে বলবো এবং আমার ভাইদেরকে বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন এদেরকে, ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, আমি যে দুটো অপরাধের কথা বলছি এগুলো বলে দেই, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে নেশা। একটা হচ্ছে কি? আপনি আজকে নিজেকে বিচার করেন, আপনার ভিতরে কয়টা অপরাধ আছে? হ্যাঁ, আর একটা অপরাধ আছে পুরুষদের, কার? রুজি রোজগারে হারা হালাল হারাম মানতেছে না, রুজি রোজগার আর কি মানতেছে না, হালাল হারাম মানতেছে না, এটা থার্ড। কারণ এদেশের ছেলেরা রোজগারই হয় 25 বছর বয়সে, এর আগে তো বাপ মনে করে খোকা কিচ্ছু বোঝে না, বোঝেন নাই, বাপরে সুদ খেয়ে ওরে খাওয়াবে, ঘুষ খেয়ে ওরে খাওয়াবে, মা ওই যে কি বলে এগুলোকে ভাই, গ্রামে যে সুদ গুলা চলে আর কি, লোন কিস্তি, মা কিস্তি নিয়ে ছেলেকে খাওয়াবে, কেন ছেলে উন্নু মাত্র 25 বছর বয়স, কিচ্ছু বলছে না, ইনকাম করবে কই,
তো ওই অপরাধে জড়ানোর জন্য 25 বছর সময় লাগে। এই দেশে কিছু সন্তান রুজি রোজগারের দায়িত্ব পায় 30 বছরে, মানে জীবনের প্রায় অর্ধেক শেষ, যখন গড় আয়ু ধরলে 35 বছরে যে চিন্তা করে না এবার কিছু করতে হবে, ও আমি আমার উপায় নাই, আর বেকার থাকা যাবে না ভাই, এবার কিছু করতে হবে, এটা 35 এসে চিন্তা করে, কত 35। এই জন্য আমি আর ওইটাতে গেলাম না। 12 বছর বয়স থেকে কোন অপরাধে জড়িত আমার ছোট ভাইরা এবং আমি এবং আপনি? সিগারেট সবার আগে, পর্নোগ্রাফি আর সিগারেট দিয়ে তো স্টার্ট হয়। কিছু সিনেমার গান বাজনা, নাচ, কোথায় প্রোগ্রাম হচ্ছে, কোথায় নাচ হচ্ছে, কোথায় সিডি চলতেছে, ইউটিউবে কোন গান, কোন শিল্পী কখন গাইছে, কি গাইছে, কেমনে গাইছে, হেডফোন, ইয়ারফোন, ইয়ারবডস যা আছে নাও, এরপর ওই স্পিকার কেন লাগাই দাও, গায়ে হলুদ কোথায় আছে, কোথায় নাচতে হবে, গাইতে হবে, এগুলো 10-12 বছর বয়স থেকে ছেলে মেয়ের স্টার্ট হয়। নেশা এবং জেনা আফটার 10-10 বছর বয়স থেকেই আমাদের বোন আর ভাইদের আমাদের এই প্রবলেম শুরু হয়ে যায়, জেনান নেশার। কিসের আর কিসের? জেনান নেশার। এক মেয়ে আমাকে 2-3 দিন আগে প্রশ্ন আসছে ফেসবুকে, মেয়ে কিনা আমি জানি না, মেয়ে আইডি তো মেয়ে নাম, ওকে আইডি আইডি মেয়ে নাম, যেটা প্রশ্ন আসছে, তো বললো যে আমি আল্লাহকে খুব ভয় করি, আমি কোনো হারাম সম্পর্কে জড়িত নাই, তবে একটা ছেলেকে আমার খুব পছন্দ, বল আমি দেখাইতে পারবো, দেখাইতে পারবো ভাই, এই যে এই এই মোবাইলে আছে, দেখা দেবো, না না পুরোটা বলি, হাসিয়েন না, আমারও এরকম হাসি পায় ভাই, কি করবো, আমার ওয়াইফ মাঝে মধ্যে বলে যে হাসতেছো কেন, আমার হাসি থামে না থামে না থামে না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। ধরেন রাতে বসছি একটু, মানে ফেসবুক 2-3 দিন খুলি নাই, ধরেন 2-3 দিন খুলি নাই, এখন চিন্তা হলো একটু মেসেজে দেখি যে কেউ কোনো গুরুত্বপূর্ণ, আবার অনেক সময় তালাকের মাস্তা মাসাইল আসে, আমি বড় বড় আলেমদের নাম্বার শেয়ার করে দিই, বাংলাদেশে অনেকে ডিপ্রেসড, আত্মহত্যা করবে, এই ধরনের মেসেজ পাঠায়, মানে কোনোটা রিজনে সে খুব ডিপ্রেসড। সো যদি দেখি যে সাইকো কেস, কি কেস, সাইকিক কিছু দেখলে আমি রিপ্লাই দিই না ভয়ে, কারণ ও ঝুলে গেলে বলবো যে লাস্ট মেসেজ কারা দিছে, বাংলাদেশ ভাই প্রবলেম, তাহলে না আবার আমার থেকে অনুপ্রেরিত হয়ে কি হয়ে গেল না, আমি তো বুঝেন না, ভয় দিন। যখন দেখি যে না রিজনেবল রিজনে তার এই এই কারণে, মানে সে বলছে যে আমি জানি এটা পাপ হবে আর আমি ফিরতে পারবো না, এই গুনার জন্য মাপও চাইতে পারবো না, বাট আমার ইচ্ছা করে ওদেরকে একটু হেল্প করি, চেষ্টা করি মেসেজ টেসেজ দিয়ে একটু কথাবার্তা বলে চেষ্টা করি, তো এভাবে পড়ি। তো বললো যে আমি কোনো হারাম রিলেশনে নাই, আমি মাদ্রাসার ছাত্রী, তবে একটা ছেলেকে আমার পছন্দ, এখন জাদু টোনা করা হারাম, আমার পরিবার রাজি, ছেলের পরিবার রাজি নাই, এখন ছেলের মা বাবাকে আমি রান্না বান্না করে ভালো ভালো খাবার দাবার খাওয়াই কি রাজি করতে পারবো? উনি কিন্তু কোনো হারাম রিলেশনে নাই, কারণ আমি চিন্তায় পড়ে এটা দেখে এমন হাসি আসলো আমার যে সে একটা ছেলেকে পছন্দ করে, তার পরিবার রাজি, ছেলের পরিবার রাজি নাই, কথা তাদের তাদের মধ্যে এতটুকু কথা হয় তাদের। এরপর আবার সে বলতেছে যে সে আল্লাহকে ভয় পায়, মাদ্রাসা ছাত্রী, সে কোনো হারাম রিলেশনে নাই, এমনি বলতে এটা কি, আর সে তাবিজ বা বলছে বান মারা, সরি বান বান বলে ডাকে না ভাই, কুফুরি বলছে যে বান মারা, তো আমি বললাম যে বান গিট্টু খোলা মানে আঠা কিছু যায় নাই, হ্যাঁ তো আমি বলছি যে ভালো ভালো খাবার দাবার খাওয়াই রাজি করা যাবে, দেখেন সে নিজেকে নিজে ফতোয়া দিচ্ছে, সে যেটাতে আছে সেটা হালাল, হাউ ক্যান ইউ হেল্প হার, যখন সে মনে করে ছেলের সাথে কথা বলতেছে, তবে বেশি কথা না, মাঝে মধ্যে, কখন মাঝে মধ্যে, একটু এভাবে বললাম আর কি, যখন সে বিলিভ করে ছেলের সাথে সে কথা বলতেছে, হ্যাঁ তোমাকে বিয়ে করবো, বিয়ে প্রস্তাব পাঠাবো, তুমি বিয়ে প্রস্তাব পাঠাও, ছেলে বলতেছে যে শোনো তোমার পরিবার তো রাজি হয়েছে, আমার আব্বা মতো রাজি হচ্ছে না, তাদের মধ্যে এই কথাগুলো হয়, মাঝে মধ্যে, কখন মাঝে মধ্যে, হয়তো লেখে আর কি, হ্যাঁ নামাজ ঠিক ভাবে পড়ো কিনা, কোরআন পড়ো কিনা, সবসময় না মাঝে মধ্যে, কখন মাঝে মানে অনেকদিন পর পর, এন্ড দেন শি বিলিভস দ্যাট সে কোনো মিসডিড করে নাই, সে কোনো রং করে নাই, কারণ সে আল্লাহকে ভয় পায়, সে কোনো হারাম রিলেশনে নাই, হাউ ক্যান ইউ হেল্প হার, হোয়াট ইজ দ্য ওয়ে টু হেল্প হার, কি ওয়ে আছে তাকে হেল্প করার? তখন তাকে বললাম যে ধরেন একজন লোক শুধু পানি খাইছে সকালবেলা, দুপুরে শুধু পানি খাইছে, বিকেল বেলার দিকে হালকা এক ঢোক কটুক, ও তো মাঝে মধ্যে কথা বলে, কখন কথা বলে, আর আমাকে বলছে ধরেন হালকা কটুক হালকা একটু পানি খাইছে, এবং সে বলছে সে রোজা আছে, সে কি রোজাদার?
হয়েছে না? আমি অবশ্য তাকে হালকা এভাবে বলি নাই, আমি এখন বলতেছি আর কি, আমি তো তার লিখছি আর কি, আমার ওয়াইফের সাথে আমি বলতেছিলাম দেখো ও কিন্তু হালকা পানি খাবে, এখন দেখি ও রোজা ভাঙে কিনা দেখি। মানে আমার ওয়াইফ সঙ্গে ছিল, আমি বললাম যে দেখো একে বলে যে হালকা পানি খেলে কি রোজা ভাঙবে, বলে যে লেখো। তেমনকে ওনাকে লিখলাম যে ধরেন আপনি সকাল দুপুর এবং বিকেল বেলা মানে হাত লিখছি এইচ, আমি তো বাংলা লিখতে পারি না আপনারা জানেন, অনেকে যারা আমাকে মেসেজ দেন আমি এইচ এ এল কে হালকা এভাবে লিখি বাংলা, মানে ব্যাংলিশ। অনেকে আবার মাইন্ড করে যে আপনি বাংলা লেখেন এটা খুব খারাপ দেখায়, বাংলা লিখবেন, আরে ভাই আমি তো লিখতে পারি না তুমি জানো তো, আমি ওই ইংরেজিতে বাংলা লিখতে পারি। এখন ধরে লিখলাম যে আপনি হালকা একটু পানি খেলে কি রোজা থাকবে, সে বললো যে না। আমি বললাম তাহলে হাউ কুড ইউ সে আপনি হারাম রিলেশনে নাই এই জন্য যে আপনি মাঝে মধ্যে কথা বলেন? তো আমি চিন্তা করলাম যে দেখো সে এটা বোঝে যে হালকা একটু পানি খেলে রোজা ভেঙে যাবে, সে এটা মানতে নারাজ যে সে একটা ছেলেকে চেনে, একটা ছেলে তাকে চেনে এবং সে পরিচয় বহন করে, ওই ছেলে তার পরিচয় বহন করে এবং ওই ছেলে তাকে যে কোনো সময় মেসেজ দিলে তার পর্যন্ত পৌঁছায় এবং সেটার রেসপন্স করে আর সেটাকে গুনাহ মনে করে না, কারণ ও বিয়ে করতে রাজি, ছেলে বিয়ে করতে রাজি এই এই কারণে। তাহলে আমি কি সঠিক ধরতে পারছি যে আমাদের মধ্যে বেশি রকম অপরাধে আমরা জড়িত নাই, তবে দুইটা অপরাধ নেশা এবং জেনা, নেশা এবং অধিকাংশ মানুষ আমরা এই দুইটা অপরাধে জড়িত এবং বারবার 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 জড়িত, আর 25-30 বছরের পরে আমাদের তিনটা অপরাধের বাইরে তেমন কোনো অপরাধ আমরা পাই না। নামাজি মানুষ কিন্তু সুদের সাথে জড়িত, রিস্ক টাকা পয়সা অর্থ, সুদ কিসের সাথে সম্পর্কিত? অর্থ। হারাম কাজ করে কি জন্য করে বলেন তো? অর্থ। মানে নামাজ পড়ে কিন্তু সে হারাম কাজও করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, আমরা এরকম বহু মানুষ দেখেছি। জেনা নেশা আর এই রুজি রোজগার এই তিনটা পার্টের বাহিরে খুব বেশি একটা অপরাধের সাথে খুব বেশি মানুষ জড়িত নাই, সামান্য কিছু মানুষ অন্য অন্য মাল্টিপল অপরাধের সাথে জড়িত। আমি এখানে ধার্মিকদের কথা বলতেছি, কার কথা বলতেছি? মানে বেনামাজিদের কথা বলছি না আমি, আমি বেরোজগার বেঈমান মুনাফিক মুশরিকের কথা বলছি না, আমি বলছি আমার ভাই আমার বোনদের যাদেরকে আমার রব বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমার রব আমাকে বলেছে যে জামশেদ যত মানুষ মুমিন সব তোর ভাই, যত মানুষ মুমিনা সব তোর বোন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া আমার ভাই বোন। এরপর আবার আমাকে বলছে যে তোর মায়ের পেটের বোন তার সাথে তোর দেখা দেওয়া যাবে, ওরা তোর বোন হলো দেখা দেওয়া যাবে না, কথা বলা যাবে না। মামতো বোন বিয়ে করা যায় না, আমরা বোন কই তো স্টিল কই না, এরকমই বাকিরা বোন যাদেরকে বিয়ে করা যায় তাই ওদের সাথে দেখা দেওয়া হারাম, কথা বলা হারাম, সম্পর্ক রাখা হারাম। ইফ নেসেসারি কিছু প্রয়োজন হলে যদি কোনো থ্রুতে প্রপার ওয়েতে আসে ইউ ক্যান প্রোভাইড। আমি দেখছি আমার ভাই আর আমার বোন নেশা জানা আর এই রুজি রোজগারের ম্যাটারটা যদি সলভ করতে পারে তাদের 98% সলিউশন হয়ে যাবে, তেমন এরপরে আর তারা মারামারি করে না বেশি একটা, তারা বেশি একটা মারামারি করে না। মানে আরো অনেক অপরাধ আছে যেগুলো ওরা করে না, শুকর খায় না, কুকুর খায় না, মদ কেউ খায় কেউ খায় না, কিন্তু আবার কেউ মদ খায় না আবার কেউ সুদ খায়, মানে কেউ মদ খায় না কিন্তু সে কি খায়? সুদ খায়। যাই হোক, অশ্লীলতার বিষয়ে সামান্য একটু কথা বলে তোমাদের থেকে বিদায় নিয়ে নেব, আপনাদেরকেও বিদায় ছেড়ে দেব, কারণ আপনারা অনেকক্ষণ আগে আসছেন আমি হয়তো এখন আসছি। রব আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামকে বলছে যে বোনরা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ অশ্লীলতা শুধু পুরুষ পুরুষে বাংলাদেশে এখনো তেমন পাওয়া যায় না, পৃথিবীর অনেক দেশে অশ্লীলতা পুরুষ পুরুষ মহিলা মহিলা অশ্লীলতা হয়, তবে এগুলো যত অল্প হয় এর চেয়ে বেশি প্রচার হয় যাতে আপনি উদ্বুদ্ধ হন, যাতে আপনি কি হন ছেলে ছেলে এবং মেয়ে গুণ বড় করে এটাকে দেখানো হয়, সুন্দর শোভা সৌন্দর্য মণ্ডিত করে আকৃষ্টতার সাথে পেশ করা হয় যাতে আপনি আকৃষ্ট হন। এখনো এত বেশি মানুষ আলহামদুলিল্লাহ এগুলো থেকে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ বেঁচে আছে। তো আমার রব বলছেন যে কুল ও মুহাম্মদ আপনি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা হাররামা রাব্বি, আমার রব নিষেধ করেছে হারাম করেছে নিষিদ্ধ করেছে।
আল্লাহ নিষিদ্ধ করেছেন অশ্লীলতা যেটা প্রকাশ্যে এবং যেটা গোপনে। কেউ বলতে পারেন গোপনে অশ্লীলতা কোনটা, কোনটা গোপন? একটা উদাহরণ দিতে পারবেন কেউ একজন? ও তো নাটক দেখা অপরাধ না, পর্নোগ্রাফি খেলি অপরাধ না? দেশের কি হয়েছে ভাই, একবারে ডাইরেক্ট ডিপে চলে গেলেন ভাই। এত বলছেন, ভালো বলছেন। ওকে, আপনার কাছে কি মনে হয় একটা মানুষ দিনে 24 ঘন্টা পর্নোগ্রাফি দেখে? একাকিত্ব যখন তাকে পেয়ে বসে, শয়তান যখন তাকে পেয়ে বসে, একা যখন থাকে, নিজের লজ্জা বোধ ইজ্জত সম্মান রক্ষা করে সে একাকি হয়তো এই এই অপরাধে জড়ায়। কিন্তু বাপ মা ছেলে মেয়ে ভাই বোন দাদা নানা নাতি নাতনি সবাই মিলে কি ইসের সাথে জড়িত বলতে পারে? সিরিয়াল, নাটক, সিনেমা, গান বাজনা। এটা হচ্ছে প্রকাশ্য অপরাধ। কি অপরাধ এটা? প্রকাশ্য অপরাধ। গোপনে অপরাধ কোনটা? পর্নোগ্রাফি বলছেন, কিন্তু গোপনে আরো অপরাধ আছে ভাই, গোপনে আরো অপরাধ আছে, আপনারা বলতে পারবেন? আপনারা তো বুঝতেছেন আমি কি বলছি, রাইট? তাকে আমি আর না বললাম, অশ্লীলতাকে যত কম বলা যায়, অশ্লীল কথা যত কম বলা যায়, আমি দায়ী ভাইদের যারা এখানে দায়ী আছেন, মাদ্রাসা ছাত্র আছেন, ভবিষ্যতে যারা দায়ী হবেন, আমি বলবো অপরাধ এমন এমন অপরাধের কথা মাইকে এসে বলিয়েন না যেগুলো কেউ জানে না, আপনার থেকে শোনার পরে সার্চ করে দেখবে, বলিয়েন না এগুলা। এগুলাকে যত সুন্দর সৌন্দর্যমণ্ডিত করে আকার ইঙ্গিতে বলা যায় তত বেটার, কারণ ছোট সোনামণিরা আছে, ছোট ভাই ব্রাদাররা আছে, ছোট বোনরা আছে। আমি হয়তো বড় হয়েছি, 30 বছর বয়স হয়েছে, অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, অনেক কিছু দেখছি, পার হয়েছি, ফিরে আসছি, অথবা এখনো আসতে পারি নাই। এটা হয়তো আমার 30 বছর বয়স, যার বয়স 12 বছর 15 বছর। আমি এমন কিছু বললাম সে জীবনটা শুনলই প্রথম, এরপর যা ঘরে যাবে দেখি তো জিনিসটা কি আসলে কি কইলো হুজুরে। কেন সত্যি কথা বলেন তো, ওয়াজের মধ্যে গানের সুর শুনে আপনারা পরে গান সার্চ করছেন, এরকম কেউ করেন নাই? সত্যি কথা বলেন, কেউ একজনে গান গাইতে যায় কোনো সুর বলছে আর আপনার এটা পছন্দ হচ্ছে সুরটা, চিন্তা করুন সে কোন গানের কথা বলছে যায় দেখি, হয়েছে কি না? ওয়াল্লাহ হয়েছে। আমি নিজে একবার ইউটিউবে ওয়াজ শুনতেছি, মধু কই বিষ খাওয়াইছে নাকি খাওয়াইছে, পরে আমি চিন্তা করলাম বাবু কি সুন্দর করে গায়ে জিনিসটা কি, মানে সব হুজুরে তখন এটা বলতেছে, সব হুজুর ওয়াজের মধ্যে এটা বলতেছে। তো আমি চিন্তা করলাম জিনিসটা কি যে সব হুজুরে কয়, আমি আল্লাহ মাফ করো ঠিকই, কিন্তু ইউটিউবে যাই দেখি যে গান এটা আলাদা বলো সাগরে পড়ে গায়ে দেয়, বন্ধ করে দিয়েছি আমি। আমি আপনাকে উদাহরণ দিয়েছি, ওয়াল্লাহি জাস্ট গিভ অ্যান এক্সাম্পল। এখন যেহেতু আপনারা হয়তো উদ্বুদ্ধ হন, তাহলে আমার কি দরকার আছে গানের সুরে কিছু বলা? এখানে হইতে পারে আপনি গানই শুনেন নাই কোনোদিন, আপনি আমার থেকে শুনে যে সার্চ করলেন। যাই হোক, বলে দিন আমার রব হারাম করেছে অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যা প্রকাশ্যে ও যা গোপনে। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আর এমন বিষয় হারাম করেছে যা সম্পর্কে তুমি জানো না, এমন কিছু তুমি বলবা। আমার রব হারাম করেছে অশ্লীলতা গোপনে ও প্রকাশ্যে, আর এমন কিছু যা তুমি জানো না কিন্তু তুমি বলছো, এমন সকল বিষয় আমার রব হারাম করেছে। দিনী ভাইরা, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আচ্ছা কোরআন ছাড়া হারাম হালাল বুঝার কোনো উপায় আছে? ইভেন কোরআন ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব বুঝার উপায় আছে? কোরআন ওনাকে সত্যায়ন করেছে। কে ওনাকে সত্যায়ন করেছে? ওনার মুজিজা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কি? কোরআনুল কারীম ওনাকে সত্যায়ন করেছে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আর এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির শিকার হয় না, আল্লাহর পক্ষ থেকে যা ওহী আসে তাই তিনি প্রচার করে। কোরআন ওনাকে সত্যায়ন করেছে। কে ওনাকে সত্যায়ন করেছে? কোরআনুল কারীম। আমাদের জীবন ব্যবস্থার সর্বোত্তম উৎকৃষ্ট সোর্স হচ্ছে কোরআনুল কারীম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহিহ সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবু যিনা, তোমরা যিনা ব্যভিচারের কাছে যেও না। বোন আমার, ভাই আমার, তুমি আস্থা রাখো, তুমি ওই কোন নায়ক নায়িকার গায়ক গায়িকা, ইতিহাসে কে জীবন দিছে কার জন্য আত্মহত্যা করছে, ইতিহাসে কোন প্রেমিক তার প্রেমিকার জন্য হাজার হাজার মানুষ মেরে ফেলছে, কে ঘর দুয়ার দালান কোঠা বানাইছে, তুমি ওর চাইতে ডেঞ্জারাস লেভেলে যা,
তুমি এইসব হারামে জড়াইতে পারবা, তোমার বিয়ে তার সাথে হবে যার সাথে আল্লাহ নির্ধারণ করেছে। তকদিরের প্রতি তোমার বিশ্বাস আছে? কোথায় তোমার বিশ্বাস? কোথায় এ বিশ্বাসের পরিচয়? সুদ ঘুষ জুয়া, সুদ ঘুষ জুয়া এগুলো ছাড়া বড়লোক হতে পারবে না, অন্যায় অপরাধ ছাড়া বড়লোক হতে পারবে না। তোমার তকদিরের প্রতি বিশ্বাস কোথায়? উসমান রাদিয়াল্লাহু আনহু এই সালে 1400 বছর যত মানুষ ওনার নাম স্মরণ করা বলছে গনি, কি বলে গনি মানে কি বলতে পারেন? ওস্তাদ গনি মানে কি? ধনী না? গনি মানে কি? গনি মানে কি? উনি কয় টাকা সুদ খাইছিল? উনি কবে জুয়া খেলছে? উনি কবে ঘুষ খাইছে? মাইক্রো ক্রেডিট বলে না ভাই, নামও জানি না, আল্লাহ আশ্রয় দিক। আমি জানি যে ওই যে গ্রামে আর মহিলা ছাড়াতে না কি আসছে, ওই আল্লাহ মহিলা ছাড়াতে না। শোনো, তোমার তো রেকর্ডিং হচ্ছে না, আমি বলি আপনারা যারা গ্রাম্য সুদের সাথে জড়িত আছেন, আপনাদের হাতে বহু মানুষের রক্ত, এদেশে বহু মহিলা আত্মহত্যা করেছে আপনাদের ঋণ শোধ করতে না পারার কারণে। শোনেন, আপনি বলতে পারেন প্রমাণ দেন, আমি পারবো না আপনার প্রমাণ দিতে, আমার ঠেকা লাগছে মিয়া। আপনারা একটু বলি শোনেন, আত্মহত্যা করার পরে ওর এলাকাবাসী চিন্তা করে পোস্টমর্টম হলে কাটতে হবে, কি করতে হবে? কাটতে হবে। তখন এলাকাবাসীর আত্মীয় স্বজন কেউ যখন পরিচিত থানা লেভেলের পরিচয় থাকে, সে এটাকে সাধারণ মৃত্যু বলে দাফন কাফনের ব্যবস্থা করে যাতে পোস্টমর্টম না হয়, শরীরটা না কেটে ফেলে। বুঝাতে পারছি? যদি এই দেশের প্রত্যেকটা আত্মহত্যাকারী ব্যক্তিকে আত্মহত্যাকারী হিসেবে সবাই চিহ্নিত করত আর এর জিম্মেদারি না নিত, তাহলে আপনি জানতে পারতেন কত মানুষের রক্ত, কত মানুষ ইয়াতিম করেছে আপনার এই ছোট্ট মাইক্রো ক্রেডিটে। আরে ভাই ধর বাধ্যন তো আপনার প্রমাণ দিতে যাবে কি আপনার? আমি ভুল বলছি আপনি বলেন, আপনি বলতে পারবেন প্রমাণ প্রমাণ প্রমাণ? ওটা আমি পারবো না আপনি দিতে, আপনি নিজেও জানেন আপনার। আরে আপনি তো কাগজে কলমে জানেন, কারণ আপনি টাকার জন্য প্রতি সপ্তাহের কাছে যান সুদের জন্য। ও যে আত্মহত্যা করছে আমি না জানলেও আপনি জানেন, কারণ ও চলে গেছে মানে মাপ। এদের আবার ডিফারেন্ট সিস্টেম, যে মরে যায় বা আত্মহত্যা করে তার ঋণ মওকুফ হয়ে যায়, তার ঋণ কি হয়ে যায়? মওকুফ হয়ে যায়। তা আপনাকে একটু বলি শুনেন, তাকদীরের প্রতি আপনার বিশ্বাস কোথায়? বল, অমুক ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, হ্যাঁ আল্লাহ কি গজল গায়রে বাবা, হ্যাঁ ও আসছে কি গজল, হ্যাঁ এভাবে ও হলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আর ছোট ভাই আমার ও এক আজব যুক্তিতে জেনায় লিপ্ত হয়, কি বলে যে ওরে আমি ছোটবেলা থেকে দেখছি জীবনে বোরখা ছাড়া দেখি নাই। এটা কি ওর অপরাধ রে? ও জীবনে বোরখা ছাড়া হয় নাই, মানে এখন ওরে কি প্যান্ট পরতে দিতে হবে? মানে এই মেয়েকে সে জেনায় লিপ্ত করাবে মেয়ের অন্যায় কি? মেয়ের অন্যায় কি? মেয়ে জীবনে বোরখা ছাড়া বের হয়নি, এটা হচ্ছে মেয়ের অন্যায়। এই মেয়ের মা কোনোদিন বাজারে ঝগড়া করে নাই, হাটে বাজারে ওঠে নাই, ভালো ফ্যামিলি, এটা হচ্ছে ওই মেয়ের মায়ের অন্যায়। এখন সে তার বোন বান্ধবী হেমনে তেমনে মোবাইলে মেসেঞ্জারে হেমনে যেমনে হোক, সামহাও 6 মাস বছর কাইটা ব্লেড দিয়া হাত পা কাইটা গান কবিতা লেখা চুল টুল লম্বা কইরা খানা মানা ছেড়ে দিয়া যেমনে হোক ওই মেয়ের জেনা লিপ্ত করাবে। সে মেয়ের অন্যায়টা কি ছিল বলতে পারেন? মেয়ের অন্যায় কি ছিল? কি ভুল বলছি আমি? হ্যাঁ দাড়ি টাড়ি তো রাখছো মাশাআল্লাহ, প্রেমিকা কইছে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুনো বোন ও ভাই আমার, ওয়ালা তাকরাবুজ জিনা, মদের কাছে যেতে পারবা খাইলে হারাম, গেলে গুনাহ হবে না। জুয়ার পাশ দিয়ে হেঁটে যেতে পারবা খেললে গুনাহ, গেলে হবে না। সুদ নিবা 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 চিন্তা আসতেছে চলবে না, হবে না, হচ্ছে না, শেষ মুহূর্তে যে বলছে দূর না নিব না, হারাম আমার অর্থনীতি শেষ হয়ে যাবে এটার কারণে, মায়ের সাথে জেনা করার মতো গুনাহ আমার লিপ্ত হবো না, আমি আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার মধ্যে আমি যাব না, চলে আসলে গুনাহ হবে না। কিন্তু ব্যতিক্রম একটা অপরাধ, এটা কাছে গেলেও গুনাহ, কারণ আল্লাহ নিষেধ করছে কাছে না যেতে। আল্লাহ যা নিষেধ করে তা হারামে আকবার, আল্লাহ যা নিষেধ করে তা কি
আল্লাহ নিষেধ করে থাকি, হারাম। আল্লাহ এখানে বলে না যে তুমি জেনা করিও না, উনি বলছে কাছে যেও না। উনি কি বলছে? কাছে যেও না, মানে প্রেমিকাকে ফজরের জন্য জ্বালাইলেও গুনাহ হবে, মানে প্রেমিককে দাঁড়িয়ে রাখতে বললেও গুনাহ হবে, কারণ ইউ আর নো রিলেভেন্ট টু হিম। তুমি কে, কিসের ভিত্তিতে তাকে বলবা, তার সাথে কথা তোমার সম্পর্ক কি? ওকে তোমার আম্মারে ছোটবেলায় তার দুধ খাওয়াই দিতে, তোমার আম্মার দুধ খাওয়াই দিতে, তারা ছোটবেলায় তোমার দুধ ভাই হয়ে যেত, দেখা দিতা তোমার যদি এতই সুন্দর লাগে তারে ভাই হিসেবে, ওটা তো পারলা না, তোমার এখতিয়ার ছিল না তখন, তুমি ছোট ছিলা। এখন আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে, পরিবারে ছায়া হয়ে থাকার মতো বাবা মা নানা নানি দাদা দাদি চাচা জ্যাঠা দিয়েছে, এখন তুমি আল্লাহর সাথে দ্রোহিতায় লিপ্ত হয়েছো। আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না কেন? ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, নিশ্চয়ই জিনা পৃথিবীর অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। তুমি বলছো তাকে ফজরে জাগাও, আল্লাহ বলছো এটা নিকৃষ্টতা। কেন? কারণ তুমি জাগাচ্ছ তাই। তুমি বলছো ওকে বোরখা পরাইছি আমি, কোরআন শিখাই আমি, আগে বোরখা পরতো না বাজারে বাজারে ঘুরতো, এখন আমার কথায় বোরখা পরে বাজারে বাজারে ঘুরে না। আল্লাহ বলছে এটা নিকৃষ্টতা, তুমি যেটা করেছো এটা নিকৃষ্ট কাজ করেছো। তুমি বলেছো ভালো কিন্তু কাজটা হয়েছে নিকৃষ্ট, তুমি বলেছো ভালো কাজটা হয়েছে কি নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। যাই হোক, আমি শেষ একটা হাদিস বলে আজকের বক্তব্য এখানে শেষ করবো ইনশাল্লাহ। এর আগে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি কাঠগড়ে যেই মাদ্রাসা এবং মসজিদ কর্তৃক ছোট্ট বা মাঝারি ধরনের এই সেমিনার ওনারা আয়োজন করেছেন, আয়োজক বৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এজন্যই, কারণ এই উসুলায় এই পুরো বছরে এটা আমার প্রথম চিটাগংয়ে আসা, এবং এরপরে আর তেমন চিটাগংয়ে আসার কোনো প্রোগ্রাম নেই। চিটাগং আসলে এখানে আমার বহু স্মৃতি আছে। আমি বাংলাদেশে আসছি 2014 সালে, আর আমি চিটাগং আসছি 2015 সালে। 2015 সাল থেকে প্রায় 2023 সাল পর্যন্তই চিটাগংয়েই আমার, চিটাগংয়ীয়দের সাথেই আমার সম্পর্ক, ভাই আমার এরা, বন্ধু আমার এরা। এখানে এখানে চিটাগংয়ে আমার অনেক বন্ধু আছে। আপনারা হয়তো বলবেন যে জাভেদ আপনার বন্ধু, হ্যাঁ, দাড়ি কাটে, শেভ করে, কেউ কেউ সিগারেটও খায় আমি জানি, কিন্তু ওরা আমার বন্ধু বান্ধবের মধ্যে আছে। আমি তো আর ওকে খাইতে বলি না, বরং ওর সাথে আমি বসলে দুই একটা ভালো কথা বলতে পারি, ওটা শুনেও, কেউ কেউ শুনে, কেউ কেউ দাঁড়িয়ে রাখছে, কেউ কেউ ক্লিন শেভ করতো, এখন মাশাআল্লাহ শেভ করে না, কেউ কেউ নামাজ সালাত আদায় করতো না, এখন কেউ কেউ করে আলহামদুলিল্লাহ। সো ওর সাথে, ওদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, এই জায়গায় কিছু করার নাই, আমি যেখানে থাকবো ওখানের মানুষ সাথে আমার পরিচয় হবে। সো এখানে অনেক আবেগ আছে আমার, তো আমি এই জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করি আয়োজকদের জন্য যে ওনারা টাকা খরচ করে আমার আই না, আমার আবেগের জায়গায় আমাকে এনে কথা বলার সুযোগ করে দিছে। আমি আপনাদের প্রতিও কৃতজ্ঞ। আপনারা যারা শোনার জন্য আসছেন রাতে প্রায় 10টা বাজে, অনেকেরই আগামীকাল কাজ আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, সব কিছু রেখে আপনারা অনেকেই আসছেন এখানে এখন আছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি শুধু একটা হাদিস বলবো, এরপর আমি বোনদেরকে স্পেসিফিক চারটা কথা বলে বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। আমি হাদিসটা বলবো আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, একটু অমনোযোগী হইয়েন না, এই হাদিস আপনার অশ্লীলতার সলিউশনটা করতে পারবে, এবং এই হাদিস আপনাকে মানে জেনাবে বিচার থেকে থামাতে পারবে ইনশাআল্লাহ, যদি আপনি এই হাদিসের কাছে আত্মসমর্পণ করেন, এটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমি দেখছি এটা আমার জীবনে অনেক অনেক ভূমিকা পালন করেছে এই ছোট্ট হাদিসটা, ছোট্ট একটা হাদিস। উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ইয়া উম্মাতা মুহাম্মদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বোনরা আমার তোমরা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ নবী বলছে ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক বেশি মর্যাদাবান কেউ নেই, তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান কেউ নেই,
আন ইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, ওই মর্যাদাবান রব, আরশে আযিমের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, বিচার দিনের মালিক, কর্ম নির্ধারক, যিনি যিনি জান্নাত ও জাহান্নামের ফয়সালাকারী, মানুষকে সুস্থতা দানকারী, মানুষের ইজ্জত সম্মান বৃদ্ধিকারী, মানুষের হৃদয়কে দুই আঙ্গুলে নাড়াচাড়াকারী, বৃষ্টি বর্ষণকারী, সন্তান দাতা, সুস্থতা করি, যিনি সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি বলছেন আমি চাই না, আমি মর্যাদাবান, আমি চাই না এটা, আইয়ারাবদাহু, তিনি ওটা চায় না দেখতে, তার কোন ছেলে মুমিন বান্দা, তার কোন পুরুষ বান্দা, ওয়ামাতাহু, তার কোন মহিলা বান্দি জিনা করুক, এটা উনি দেখতে চায় না। ও আমার ভাই, ও বোন আমার, তুমি জেনা করবা, চলো, তোমার রব মর্যাদাবান, তিনি বলেছে আইয়ারা আবাদাহু ওয়া ওয়ামাতাহু তাজনি, তিনি তার কোন বান্দা নর নারীকে জানাবে বিচার অবস্থায় দেখতে চায় না। তুমি বলো আমাকে কোথায় গিয়ে তুমি জানা করবা উনি দেখবে না, তিনি বলছে আমি দেখতে চাই না, তিনি বলছে আমি এটা দেখতে চাই না, আমি মর্যাদাবান, এটা আমার মর্যাদার ব্যাপার, আমি চাই না আমার কোনো বান্দা বান্দি জানা করুক। তুমি বলো তুমি কোথায় গিয়ে জানা করবা যেখানে উনি দেখবে না, ঘর বাড়ি আন্ডারগ্রাউন্ড পাতালে নিয়েছে, গাড়িতে বাগানে বনে জঙ্গলে ছাদে, কলেজের ছাদ স্কুলের ছাদ, ওই যে বাইরে আঙিনায় পিছনে ওয়াজ মাহফিল, বিয়ে বাড়ির অনুষ্ঠানে, কোনো এক অজানা কোনো এক গোপন কোথাও, কোথায় সমুদ্রের সমুদ্র বন্দরে ঘুরতে এসে, বান্দরবনে বন্ধু বান্ধব বান্ধবী নিয়ে চলে যাওয়া, ঢাকা শহরের পার্কে এভাবে উন্নতি ঢেকে ফেললে উনি দেখবে না। তুমি বোন, তুমি ভাই, তুমি বিচার করো, তোমার রব দেখতে চায় না তুমি জেনা করো, তুমি এবার সামলাও যে উনি চায় না তুমি জেনা করো। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া উম্মাতে মুহাম্মদ, হে আমার উম্মতরা, লাউ তাআলামুন, যদি তোমরা জানতে, মা আলাম, যা আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি, লাদহিকতুম কালিলা, তোমরা অল্পই হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা অনেক বেশি কাঁদতে। বিচার আমি আপনাদের হাতে দিলাম, বিচার আমি আপনাদের হাতে দিলাম, আপনারাই বিচার করুন যে আপনারা জানাবে বিচার কোথায় গিয়ে করবেন, যেখানে আপনাদের রব তিনি সুবহানাহু তাআলা এটা দেখবে না। আপনারাই বিচার করুন কোথায় গিয়ে জানাবে বিচারে লিপ্ত হবেন, ভাই ও বোন আপনারা বিচার করুন কোন এমন জায়গা, কোন এমন দুনিয়া, কোন এমন সময়, কোন এমন নিরাপত্তা, কিসে ঢাকবেন নিজেকে, কোথায় লুকাবেন নিজেকে, যেখানে আপনার রব আপনাকে দেখতে পাবে না। আইয়ারাহু আওয়ামাতাহু তাজনি, তিনি দেখতে চায় না তার নর নারী বান্দাকে বান্দিকে জানা অবস্থায়। আর বন্ধের ব্যাপারে ওয়াজের বিষয় যেহেতু বলেছে, একটা কথা বলে বোন আমার শুনেন, নানা তর্কে জড়ায়েন না, আপনার সাথে তর্কে আমি পারবো না, অসম্ভব, আপনি মাশাআল্লাহ যা তর্ক পারেন, যা যুক্তি আপনি পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার পক্ষে সম্ভব না আপনার সাথে জিতা। তবে আমি এগ্রি, আমি আপনার সাথে একমত, আপনার উপরে জুলুম হয় আমি একমত, অনেক দায়ী তার স্ত্রীর উপর জুলুম করে, হুজুর তার স্ত্রীর উপর জুলুম করে, শিক্ষক তার স্ত্রীর উপর জুলুম করে, এসআইওসি তার স্ত্রীর উপর জুলুম করে, নেতা নেত্রী নেতা তার স্ত্রীর উপর জুলুম করে, বড় লেকচারার তার স্ত্রীর উপর জুলুম করে, সমাজ সেবক তার স্ত্রীর উপর জুলুম করে। আমি একমত, আপনার স্বামী হোক আলেম, হোক কারি, হোক ইমাম, হোক শিক্ষক, হোক প্রফেসর, হোক নেতা, হোক সমাজসেবী, হোক দানবীর, হোক একেবারে মনটা তুলতুলে নরম কেউ,
আপনার উপরে কখনো কখনো জুলুম করে আমি একমত, তর্কে যেতে রাজি নাই আমি আপনার সাথে পারবো না, এগুলোর সাথে আমি একমত, তা আমি এগুলো সলিউশন করতে পারবো না ভাই। ও যদি রবকে ভয় না পায় ও জবাব দেবে, আপনি কি করবেন? আই ক্যান টেল ইউ সামথিং, বোন আমি আপনাকে কিছু পরামর্শ দিতে পারি, ওকে আমি পারবো না, ও শিক্ষক মানুষ, জ্ঞানী মানুষ, ও নেতা মানুষ, ও হুজুর মানুষ, ও জমাত সেবক মানুষ, ও দানবীর মানুষ, আমি ওরে কি বলবো, ওরে পারবো না, বোন আপনি তো মজলুম, আপনার উপরে তো জুলুম হয়, আপনি তো নিরীহ, আপনাকে কিছু পরামর্শ দিই, আপনি তো আমার দুঃখটা বুঝবেন, আমিও ছোট মানুষ তুচ্ছ মানুষ, আপনিও নিরীহ মানুষ, নেন আপনাকে একটা পরামর্শ দেই। আল্লাহর রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যে কোন মেয়ে যদি দিনে পাঁচবার নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত, কয় ওয়াক্ত, কয় ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত। আপনি বহুবার শুনছেন আমি জানি, আবার আমি আবার বলছি কেন জানেন, আপনি উপলব্ধি করতে পারেন নাই, আপনি শুনছেন বহুবার কিন্তু আপনি এটাকে সিরিয়াসলি নেন নাই, আপনি সিরিয়াসলি নেন নাই, সিরিয়াসলি নেওয়া উচিত আপনার। কথাগুলো মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আগেই বলেছি আল্লাহর নবী প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না, কে ওহি করে, কে, তারপরে উনি বলে, উনি বলছেন যে মহিলা মেয়ে তোমরা দিনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবা, রমজানে রোজা রাখবা, তোমরা যদি অসুস্থ হও পরে বাকিগুলো পূরণ করে নিবা, লজ্জাস্থানের হেফাজত করবা, কিসের হেফাজত, কিসের হেফাজত, স্বামী এবং তার বিছানার অনুগত্য, যেন আরো ছোট্ট করে বলি, স্বামীর অনুগত্য করবা, কার অনুগত্য, স্বামীর অনুগত্য, মানে যখন ডাকবে যাবেন, না করবেন না। যদি আপনার অসুস্থতা না থাকে, যত গুসা, যত রাগ, যত মনোমালিন্যতা থাকুক, যত ক্ষোভ, যত অভিমান থাকুক, স্বামী যদি বলে যে আসো, আসবেন, দিনে পাঁচবার নামাজ পড়বেন, রমাদানের রোজা রাখবেন, এবং আপনি লজ্জাস্থানের হেফাজত করবেন, আপনার স্বামী, স্বামীর অনুগত্য করবেন, তার সাথে ভদ্রভাবে চলবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের আটটা দরজা খুলবে। এই সুযোগ পুরুষের আর হইল না রে ভাই, এই সুযোগ পুরুষের আর হইল না, মানে একটা মহিলা ইনকাম করা লাগবে না, মারামারি করা লাগবে না, ইভেন যুদ্ধ লেগে গেলেও প্রথমে সে যুদ্ধ করতে হবে না, প্রথমে সে কি করতে হবে না, যুদ্ধ করতে হবে না, সে পরে না করলেও কিসের জিম্মেদার ওস্তাদ, মহিলা যুদ্ধ করে নেই সে কি গুনাহগার হবে, হবে না তো। এখানে আমি কিন্তু ফতোয়া দেই না, ডক্টর সাহেব বসে আছে, মানে যুদ্ধ লেগে গেছে চারিদিকে যুদ্ধ, ও দুর্বল মানুষ মহিলা, ও মানে বাপের তো মাথার মণি, বাপের কি মাথার মণি, সন্তানের মাথার তাজ, স্বামীর ইজ্জত সম্মান ওর উপরে টিকে আছে, স্বামীর আগামীর প্রজন্ম তার থেকে আসবে, সে ওটাকে লালন পালন করবে, আমাকে যে বাপ দেখবে ওকে লালন পালন করবে, ও কত গুরুত্বপূর্ণ জায়গায় সে আছে। তো বলছে যে পাঁচ ওয়াক্ত নামাজ, রমাজানের রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর কথা মতো চলো, আটটা দরজা খুলবে গো জান্নাত, জান্নাতে। যদি আপনার আটটা দরজা না হয় আমি আর জানি না কি বলতে হবে আপনাকে বোন। আর অবশ্যই ওই যে যেন আরেকটা হাদিস, যেহেতু দেরি হয়ে গেছে আর দুই মিনিট বলে একটা হাদিস বলে চলে যায়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কার থেকে বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক লোক, বোন ভাই মনোযোগ দিয়ে শুনুন, এটা লাস্ট হাদিস, এটা এটা এটাও যথেষ্ট আপনার জন্য, ওয়াল্লাহি আমাদের উদ্দেশ্য জান্নাতে ঢুকা তো না, জান্নাতে ঢুকলে জাহান্নাম থেকে বেঁচে গেছি, জান্নাতে ঢুকলে কোথা থেকে বেঁচে গেছি, আসেন একটা সহজ তরিকা বলে দিই সবার জন্য। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলো যে আরাইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবা, বলল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলল যে আপনি কি মনে করেন, কাকে বলতেছে সে, কাকে সে বলতেছে, যে আপনি কি মনে করেন যদি আমি দিনের ফরজ সমূহগুলো আদায় করি, নামাজ মানে ফরজ নামাজগুলো পড়ি, অসন্তু রমাদান, রমজান মাসের রোজা রাখি, ও আহলালতুল হালাল, হালালকে হালাল জানি, ও হারামতুল হারাম,
হারামকে আমি হারাম জানবো, মানে আমি হারাম করব না, কি করবো না, সে হারাম করবো না। ওয়ালাম নাজিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। সে বলল যে আল্লাহ রাসুল, আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি, শুধু বছরের ফরজ রোজা রাখি, হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি, আচ্ছা আপনি কি মনে করেন আদখুলুল জান্নাহ, আমি জান্নাতে যাব? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল, নাম তুমি যাবা। সুবহানাল্লাহ, ওই লোক আল্লাহ রাসুলকে বলল যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইআ, আল্লাহ রাসুল আমি না এর বেশি কিচ্ছু করব না। সুবহানাল্লাহ, এই কাজ করে যদি, মানে এতটুকু করে যদি জান্নাত না নিতে পারি, দুর্ভোগ দুর্ভোগ, তালফাহু উজুহুহুমুন নার ওহুম ফিহা কালিহুন, আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, বিভৎস করে ফেলবে। ইয়াউমা তাকুনু আস-সামা উকালমুহুম, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। এমন দিনের রোজা রেখে হারাম থেকে বেঁচে প্রয়োজনে আর হালাল করলাম না, হারাম থেকে বেঁচে, আবারও বলি, হারাম থেকে বেঁচে প্রয়োজনে আর ইবাদত করলাম না, হারাম থেকে বেঁচে প্রয়োজনে আর ইবাদত করলাম না, শুধু সলাত, শুধু সিয়াম, যাকাত তো তৌফিকের বিষয়, হজ তো তৌফিকের বিষয়, হারাম থেকে বেঁচে থেকে প্রয়োজনে ইবাদত করলাম না, জান্নাতে যদি না যেতে পারি, এর চাইতে হতবাগা আর কেউ হতে পারে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কেউ কেউ এখন ধরে নেবেন তো জামশেদ ভাই, তাহলে সে কি যাকাত দেবে না, হজ করবে না? ভাই এটা এভাবে বলা নাই, 1450 বছর থেকে চলতেছে, কেউ ভুল বোঝে নাই। এখানে বুঝাইছে সে যে যাকাত ফরজ হলে দিবে, হজ ফরজ হলে করবে, বুঝেন নাই কথা? বাপ মার সাথে খারাপ আচরণ হারাম নাকি হালাল? মদ খাওয়া হারাম নাকি হালাল? গালি গালাজ হারাম নাকি হালাল? সেগুলো করবে না, সেগুলো কি করবে না, করবে না। সে মূলত এখন আপনাকে এক্সাম্পল দিয়ে কিভাবে বুঝাই, সে তো বলছে যে ফরজ, ওই সলাত আর সিয়াম আর ফরজ গুলো ছাড়া সে কোনো ইবাদত করবে না, মানে কি আপনি বুঝছেননি? মানে যত নফল যত ইবাদত আছে সে কিচ্ছু করবে না, মানে সে এভাবে ধরেন আরামে এসে থাকবে আর কি, বুঝছেন? মানে নামাজটা ঠিক রাখবে, বছরে একবার উপোস থাকবে, এক মাস রোজা রাখবে বরাবর, আর বাকি হারাম করবে না, কি করবে না, মানে আল্লাহর নাম ছাড়া যাবো হইলে সে কি করবে না, খাবে না, আল্লাহর নাম ছাড়া যাবো সে কি করবে না। অনেকে তো বিদেশ যান, দেখি তো কিচ্ছু বাসেন না রে ভাই, আমি যাইয়া বুঝছি কিচ্ছু বাসে না, কি মজা খায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে এই মাদ্রাসার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের সবাইকে অনুরোধ করব, বাচ্চা কাচ্চার জন্য মাদ্রাসা চয়েস করবেন যেখানে ও কোরআন ও সহিহ সুন্নতের আলোকে দিন শিখতে পারবে, ওই রকম মাদ্রাসা চয়েস করবেন। হাতের নাগালে যদি এর চাইতে বেটার কিছু থাকে, আমার মনে হয় পাবেন না আপাতত চট্টগ্রামে, না? অনেক সুন্দর হতে পারে, আছে অনেক মাদ্রাসা, তবে যারা শুধু কোরআন ও সুন্নাহর উপরে মানুষের জীবনকে গড়ে তোলার চেষ্টা করে এরকম মাদ্রাসা আছে হয়তো, কিন্তু খুবই কম, খুবই কি, খুবই কম। সো মাদ্রাসার দিকে নিজের ছেলে মেয়েদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন, আর জান্নাতের পথ সহজ করে নিজেরা জান্নাতে চলে যান, বাচ্চাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। সবাই আল্লাহর কাছে মাপ চান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা ইনশাআল্লাহ এশারের সালাত যারা করবেন আমরা করবো ইনশাআল্লাহ, একটু আমরা 5টা মিনিট বসি, আমরা প্রোগ্রামটা শুরু করে শেষ করি ইনশাআল্লাহ। আগামী 17 জানুয়ারি আলাদিস আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সাংগঠনিক জেলার উদ্যোগে ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ হালি শহর বিরিয়ার মাঠ। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলাদিস আন্দোলন বাংলাদেশের মোতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মাহমুদ আসাদুল্লাহ গালিব, হামিদ আহমদ, আলোচকবৃন্দের মধ্যে থাকবেন আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, শেখ জাহাঙ্গীর আলম ইসলামী, ডক্টর মোহাম্মদ সাকাউল হোসেন এবং ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব।
আরো কয়েকজন আলোচককে আমরা ইনভাইট করেছি, এখন কনফার্ম করেননি, আপনারা জানতে পারবেন। বিশাল বাজেটের অ্যামাউন্ট, প্রায় 4-4.5 লাখ টাকার মতো আমাদের এস্টিমেশন। এর নিচে আমাদের বুথ আছে, প্রত্যেকে যার যার অবস্থা থেকে এখন পারেন, ভবিষ্যতে পারেন, কুপন নিয়ে যাবেন, সহযোগিতা করবেন, কালেকশন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি আমরা এসে সালাতের জন্য দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আনুষ্ঠানিকভাবে আজকে হিজ সম্পন্নকারী ছাত্রদের সম্বর্ধনা এবং বার্ষিক মাহফিলের সমাপ্তি ঘোষণা করছি। এখানে ইনশাআল্লাহ আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, যারা আলোচক অনেক দূর দূরান্ত থেকে কক্সবাজারের সোনাপাড়া থেকে অনেকে এসেছেন। চকরিয়া থেকে যারা এসেছেন তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান আপনাদের রহম করুক, হেফাজত করুক। সালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। যান সালাত পড়েন, আল্লাহর ওয়াস্তে যান না, সব করেন, সালাত করেন। আজানটা হবে এরপর আমরা 5টা মিনিট একটু সময় দেব, যাদের উজু নাই তারা উজু করে ফেলবে।